আজকের শ্লোকে এখানে বলা আছে বৃত্তম প্রসাদাভিমুখম ত্রিগাসবম। তো বৈকুণ্ঠে বা ভগবান সবসময় বৈকুণ্ঠে বা বৈকুণ্ঠের বাইরে ভগবানের এক বিশেষতা কি, বৃত্ত প্রসাদা। বৃত্ত প্রসাদ মানে বৃত্তকে, বৃত্তদের প্রসাদ দেওয়ার জন্য ভগবান অভিমুখম। অভিমুখম মানে হচ্ছে অত্যন্ত উদ্গ্রীব থাকেন ভগবান, অত্যন্ত আতুর থাকেন কি জন্য, নিজের ভক্তদেরকে ভগবান প্রসাদ দেওয়ার জন্য, হ্যাঁ না। তো প্রসাদ অনেক মিনিং হয়, প্রসাদ আমাদের জন্য শুধু খাবার হয় প্রসাদ, তাই না, নটা বেজে যাচ্ছে। তো প্রসাদের আমাদের মনে প্রসাদ মানে, কিন্তু প্রসাদ যেমন ভগবদ গীতাতে কৃষ্ণ বলতে প্রসাদে সর্ব দুঃখানম, হ্যাঁ। তো প্রসাদ যখন প্রাপ্ত হয় তখন সর্ব দুঃখ চলে যায়, তাই না। কিন্তু ওটা খাবার প্রসাদ হতে পারে, কিন্তু প্রসাদ মানতে হচ্ছে কৃপা। তো যদি বলে বৃত্ত প্রসাদ, তো প্রসাদ শব্দের অর্থ কি, আমরা যে প্রতিদিন পাই প্রসাদ, প্রসাদ প্র মানে হচ্ছে প্রসন্ন, আর দ মানে হচ্ছে দান, প্রসন্ন রূপেণ দান। ভগবান প্রসন্ন হয়ে আমাদের প্রতি যেটা দান করেন, সেটা অন্ন হতে পারে, রুটি সবজি হতে পারে, সেটা ভগবান একটা ফুলের মালা হতে পারে, ভগবান চরণ তুলসী হতে পারে। তো প্রসাদ শুধুমাত্র যে খাওয়ার বস্তু তাই না, প্রসাদ মানে যে কোনো যেটা প্রসন্ন হয়ে ভগবান দান করেন সেটা হচ্ছে প্রসাদ। তো এখানে বলা হচ্ছে ভগবান বৃত্তদের জন্য প্রসাদ বিতরণের জন্য উদ্গ্রীব থাকেন। তো আমরা দুটো ভাবে নিতে পারি, এটা প্রসাদ যে শাব্দিক অর্থে প্রসাদ মানে প্রসাদও বলতে পারি, প্রসাদ মানে কৃপা দেওয়ার জন্য উদ্গ্রীব থাকেন। যদি আমরা এমনকি খাবার প্রসাদও বলি সেই অর্থে এটা ঠিক আছে, যে বৃত্তদের প্রসাদ দেওয়ার জন্য ভগবান উদ্গ্রীব থাকেন। যেমন যেমন চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে ছিলেন, তো প্রতি বছর বাংলা থেকে, হ্যাঁ না, বাংলা থেকে প্রতি বছর 200 ভক্ত যেতেন জগন্নাথ পুরীতে রথযাত্রার সময় রথ দেখার জন্য, আর চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য, মানে এখান থেকে যেতেন সবাই। তো একবার এরকম ঘটনা, যখন সব ভক্তরা বাংলার ভক্তরা গিয়েছেন, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য ঠাকুর সবাই এরকম নেতৃত্ব করে সবাইকে নিয়ে যাচ্ছিলেন, শিবানন্দ সেন সবাই। তো চৈতন্য মহাপ্রভু দেখুন, ওরা বছরে একবার যায়, ভক্তরা যতটুকু উদ্গ্রীব ছিলেন না, চৈতন্য মহাপ্রভু তার থেকে বেশি উদ্গ্রীব ছিলেন। চৈতন্য মহাপ্রভু আজকে সকালে ভক্তরা কখন আসবে, কটা বাজে আসবে, কিভাবে আসবে, চৈতন্য মহাপ্রভু সব কিছু প্রিপারেশন করছিলেন। আর চৈতন্য মহাপ্রভু গোবিন্দকে দিয়ে বললেন, জগন্নাথপুরী মন্দিরে চলে যাও, ওখানে গিয়ে 200 জনের প্রসাদ নিয়ে এসে আমার রুমে রেখে দাও, আগে থেকে সেভ করে। মহাপ্রভু সেভ করে প্রসাদ রেখে দিয়েছে 200 জনের প্রসাদ। তো মহাপ্রভু দেখেন কিভাবে অতিথি সৎকার করে। তো মহাপ্রভু গেলেন, আর তারপর ওই ছাদের উপর থেকে, তখন পুরীর রাজা প্রতাপরুদ্র ছিলেন, আর প্রতাপরুদ্রের সাথে গোপীনাথ আচার্য ছিলেন, গোপীনাথ আচার্য ছিলেন সার্বভৌম ভট্টাচার্যের যে বোনের পতি। তো সার্বভৌম ভট্টাচার্য, গোপীনাথ আচার্য আর মহারাজ যে রাজপ্রাসাদের উপর থেকে দেখছেন যে 200 ভক্ত এসেছে, আর মহাপ্রভু ওনাদের জন্য প্রসাদ আগে থেকে জগন্নাথপুরীর প্রসাদ নিয়ে রেখে দিয়েছেন। আর রাজা তখন এরকম দেখলেন যে কে কে আছে, সবার পরিচয় করাচ্ছে, যে মহাপ্রভু কি করেছেন, মহাপ্রভু নিজে গোবিন্দ আর কাশী মিশ্র, তো ওনাদেরকে দিয়ে ওদেরকে অদ্বৈতাচার্য ঠাকুর আর নিত্যানন্দ প্রভুর জন্য মালা পাঠিয়ে দিলেন। আর তারপর রাজা দেখতে পেলেন যে ওরা এরকম জগন্নাথপুরী ধামে প্রবেশ করে প্রসাদ খাওয়ার জন্য বসে গেলেন, মহাপ্রভু যেখানে প্রসাদ রেখেছেন। আর রাজা বললে এরকম কিভাবে, এরকম বাংলার ভক্তরা প্রসাদ খাওয়ার জন্য বসে গেল। আর উনি তখন গোপীনাথ সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন যে শাস্ত্রে এরকম নিয়ম আছে, কোনো ধামে কোনো তীর্থস্থানে গেলে প্রথমে ক্ষোরকর্ম করতে হয়, কারণ তখনকার কিন্তু অনেক দূর এক মাস ভ্রমণ করে যেত, ক্ষোরকর্ম করে পরিষ্কার পরিচ্ছন্ন শুভ্র বস্ত্র পরে তারপর স্নান করে তারপর প্রসাদ গ্রহণ করতে হয়। তো ওরা তো না কিছু না করে, স্নান না করে জগন্নাথকে দর্শন করেনি, ওরা মহাপ্রভুকে দর্শন করে প্রসাদ খেতে বসে গেল। একথা রাজা প্রতাপরুদ্র জিজ্ঞেস করলেন, তখন সার্বভৌম ভট্টাচার্য, উনি সেই সময় অলরেডি ভক্ত হয়ে গিয়েছিলেন, সার্বভৌম ভট্টাচার্য বললেন, মহারাজ আপনার সেই শাস্ত্রের নিয়ম ঠিক আছে, কিন্তু মহাপ্রভু ভক্তের জন্য শাস্ত্রের নিয়ম লাগু হয় না। তো যাদের যেন মহাপ্রভু হচ্ছেন তাদের প্রাণস্বরূপ, মহাপ্রভু তাদের জীবনস্বরূপ, তারা জগন্নাথকে দর্শন করেছে না করেছে কিছু না, কিন্তু জগন্নাথের প্রসাদ জগন্নাথ থেকে অভিন্ন। তো সেজন্য তখন রাজার যে মানে সন্দেহ ছিল যে মহাপ্রভুর ভক্তরা এরকম কেন করছে, সেজন্য তো সেজন্য এখানে বলা হচ্ছে ভগবান তার ভৃত্তদের প্রসাদ বিতরণের জন্য খুব উদগ্রীব থাকেন, হ্যাঁ, সবসময় ভক্তদের জন্য, তাই না। তো
ভগবান এরকম তার বৃত্তদের সেজন্য ভগবানে বলা আছে ভগবান হচ্ছে ভক্ত বৎসল না তো ভগবান একটি গুণ হচ্ছে ভক্ত বৎসল আমরা এখানে বলা আছে প্রসাদ অভিমুখম 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 মানে হচ্ছে যে মুখ এই শব্দ এসেছে মুখ এরকম যেটাকে বলা আছে উৎকণ্ঠা বলা উৎকণ্ঠা শব্দ আছে না বাংলাতে যে ভগবান উৎকণ্ঠাতে থাকেন কখন ভগবান ভক্তের দর্শন করবেন তো উৎকণ্ঠা মানে হচ্ছে উত মানে হচ্ছে উপরে উঠে যাওয়া আর কণ্ঠা মানে হচ্ছে কণ্ঠ এবার কখন এরকম আপনাদের এখানে গাই আছে আপনি ঘাস নিয়ে গেলে এরকম এরকম খুব তাই না কণ্ঠ গলা উপরে উঠে যায় বা যারা পশু পাখি আছে এরকম মানে এরকম আকর্ষিত ঘাস খাবার জন্য ওর কণ্ঠ উপরে উঠে গেছে তো আমরা যখন শ্রবণ করি কীর্তন করি এরকম আমরা উৎকণ্ঠা হয়ে যাই হ্যাঁ কী চলছে এর আগে কী হবে এর আগে কী হবে তাই না তো বলা হচ্ছে ভগবান এরকম উৎকণ্ঠিত থাকেন ভক্তদের কৃপা দেওয়ার জন্য ভক্তরা যতটুকু না ভগবানের দর্শন করার জন্য উৎকণ্ঠিত থাকেন ভগবান তার থেকে বেশি থাকেন তাই না এরকম বলা হচ্ছে আমরা এক কদম আমরা যদি আগে বাড়ি ভগবান থেকে ভগবান দশ কদম আগে বেরিয়ে যান আমাদের দিকে তাই না তো ভগবান ভগবানের ভক্তদের প্রতি এরকম উদ্গ্রীব থাকেন যে প্রতিটি মুহূর্তে ভক্তদের কি হচ্ছে এবার এখানে বলা হচ্ছে কিরীটিনম কুণ্ডলিনম চতুর্ভুজম ভগবান চতুর্ভুজ সে বৈকুণ্ঠে থাকেন তো ভগবান কত উৎকণ্ঠিত উদ্গ্রীব থাকেন ভক্তদের জন্য একটা উদাহরণ হচ্ছে চতুর্ভুজ চতুর্ভুজ মানে হচ্ছে চার হাতে তিনি কি রাখছেন এখানে বলা হচ্ছে কিরীটিনম কুণ্ডলিনম তার মানে কিরীটিনম মানে হচ্ছে যে মুকুট আর সাথে ভগবান চতুর্ভুজে কি রেখেছেন যে কি বলে শঙ্খ চক্র গদা পদ্ম তাই না এখন দেখুন শঙ্খ চক্র গদা পদ্ম যে ভগবান হাতে রেখেছেন ভগবান বিষ্ণু দুটো হচ্ছে ভক্তের জন্য দুটো অভক্তের জন্য শঙ্খ আর পদ্ম হচ্ছে ভক্তের জন্য ভক্তের আশীর্বাদের জন্য আর চক্র আর গদা হচ্ছে কিসের জন্য অসুরদের বিনাশ করার জন্য তো ভগবান ভক্তদের চিন্তা করেন অসুরদের কথাও চিন্তা করেন সবসময় দু হাতে দুজনের কথা চিন্তা করছেন তাই না তো শঙ্খ আর পদ্ম দিয়ে ভগবান কি করেন ভক্তদেরকে আশীর্বাদ দেন তাই না যেরকম আগে দিয়েছেন ধ্রুব মহারাজ শঙ্খ স্পর্শ করলেন সমস্ত জ্ঞান প্রকট হয়ে গেল তাই না বা পদ্ম দিয়ে গাছ করলেন ব্রহ্মাকে তো শঙ্খ আর পদ্ম কার জন্য ভক্তের জন্য আর চক্র আর গদা পশুদের জন্য এখন প্রশ্ন আসতে পারে এখানে ভগবান এখানে বলা আছেন যে তিনি এরকম কিরীটিনম মুকুট পরে মুকুট পরে কানে সুন্দর কুণ্ডল পরে চতুর্ভুজ ভগবান এবং অস্ত্র নিয়ে বসে আছে তাই না এখন একটা প্রশ্ন আপনার কাছে মনে করুন কেউ এরকম বিছানায় শুয়ে আছে ভগবান এরকম বিছানায় শুয়ে আছেন কেউ অস্ত্র নিয়ে বিছানায় শুয়ে থাকবেন তাদের মনে করেন আপনার এখানে সিকিউরিটি গার্ড আর্মিতে যারা আছে ওরা এই কে 47 অস্ত্র আছে এরকম ঘুমাচ্ছে এরকম একটা অস্ত্র নিয়ে ঘুমান অস্ত্র পাশে দেখে ঘুমায় তাই না ভগবান অস্ত্র নিয়ে ঘুমাচ্ছেন তাই না কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে বলা হচ্ছে যে দুটো ভক্তদের জন্য দুটো অভক্তদের জন্য অসুরদের জন্য তো ভগবান পরিত্রাণে সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতম অসুররা কোথায় থাকে বৈকুণ্ঠেতে কোনো অসুর নেই অসুররা কোথায় থাকে এই জড় জগতে তাই না অসুররা এখানে থাকে কিনা তো এখানে যখন ভগবান প্রকট হবে তখন ভগবান হাতে এরকম চক্র বা গদা নেবে তো বৈকুণ্ঠে ভগবান শুয়ে আছেন তখনও চক্র গদা নিয়ে শুয়ে আছেন কেন ওখানে কোনো অসুর নেই ওখানে অসুর আছে ওখানে সবাই ভক্ত তো ওখানে শুধু আপনার পদ্ম আর শঙ্খ রাখলে হয় ওখানে তো চক্র আর গদার কোনো দরকারই নেই প্রয়োজন আছে ওখানে কিন্তু ভগবান তো বৈকুণ্ঠ যেখানে শেষ নাগের উপর অনন্ত শেষ রূপে শয়ন করছেন ওখানেও হাতে এরকম চক্র গদা রেখেছে কেন কেন কে বলতে পারেন বুঝতে পেরেছেন আমি প্রশ্ন কি করেছি ওখানে তো কোনো অভক্ত নেই ওখানে কোনো অসুরও নেই যখন এখানে আসবেন অসুরকে মারার জন্য তখন দরকার হবে ওখানে তো নেই মনে করুন আপনি কোনো যুদ্ধ হচ্ছে যুদ্ধ হলে কী করে সবাই এরকম যে অস্ত্রাগার হয় অস্ত্রাগার আছে না যেখানে অস্ত্রগুলো রাখা হয় তাই না তো অস্ত্র যেখানে রাখা যখন যুদ্ধের ঘোষণা করা হয় তখন সবাই এরকম গোডাউন খুলে অস্ত্র হাতে নিয়ে সে বাইরে এরকম যুদ্ধ করতে যায় তাই না তো ভগবান তো যখন যুদ্ধ করবে তখন করা দরকার কিন্তু ভগবান বৈকুণ্ঠ হাতে নিয়ে কেন আছেন চক্র আর গদা ওটার তো প্রথম লাইনে আছে বৃত্ত প্রসাদ অভিমুখম ভগবান নিজের বৃত্তাদের ভক্তদের রক্ষা করার জন্য এরকম অভিমুখ উৎকণ্ঠিত থাকেন যে ভগবান বলছে যদি আমার ভক্ত কখনো বিপদে পড়ে রাজশাহীতে তখন আমি যদি অস্ত্রাগার থেকে তালা খুলতে চাবি না খুলি যদি তালা খুলতে লেট হয়ে যায়
অস্ত্র বের করতে পারবে যে আমার ভক্তকে শেষ করে দেয়। তো ভগবান সবসময় প্রস্তুত থাকেন অস্ত্র নিয়ে, বৈকুণ্ঠ লোকে বসেও ভগবান এই জড় জগতে ওনার ভক্তদের রক্ষা করার কথা চিন্তা করছেন। এটা হচ্ছে ভগবানের ভক্ত বৎসলতা। তিনি এরকম অভিমুখম, এরকম উৎকণ্ঠিত আছেন যে যে কোনো সময় আমার ভক্তকে কেউ ভক্তের প্রতি কিছু করবো আমি সঙ্গে সঙ্গে প্রস্তুত আছি। আমাকে আলাদা ঘর থেকে অস্ত্র খুলতে হবে না, একটু দু তিন মিনিট লেট হয়ে গেলে অনেক কিছু হতে পারে, তাই না? তো ভগবান এটা বোঝাচ্ছেন যে আমি ওখানে বসেও আমার ভক্তের সুরক্ষার কথা চিন্তা করছি। যেরকম যেরকম গজেন্দ্র যখন প্রার্থনা করলো তখন ভগবান কি করলেন, সঙ্গে সঙ্গে গজেন্দ্র যেই প্রার্থনা করলেন, দ্বার কাছে চলে গোপাল গরুড়কে বিচারে চক্র সে গ্রহ কুমার গজ রাজকে উদারে। তো তুরন্ত ভগবান সঙ্গে সঙ্গে গরুড়ের পিছে বসে সঙ্গে সঙ্গে চলে আসেন। এখন গজেন্দ্র অলমোস্ট মরে যাচ্ছিল, 1000 বছর লড়াই করেছিল কারের সাথে, কুমিরের সাথে, অলমোস্ট শক্তি শেষ হয়ে গেছিল, মরবে মরবে এই সময়। সেই সময় মনে পড়ে গেল পূর্ব জীবনে তিনি যেরকম সংস্কার ছিল, সেজন্য শ্লোক প্রার্থনা করে ভগবানকে পুরুষসূত্র মন্ত্রের মাধ্যমে পদ্মফুল অর্পণ করেছেন, তাই না? এখন ভগবান যদি 1 মিনিট লেট হতো, ভগবান গরুড়ে বসে গেলেন, তার বললেন অস্ত্র নিয়ে আসো, কোথায় আসো, চক্র আছে কোথায়, গদা আছে খুঁজে বের করো, তাহলে গজেন্দ্র শেষ হয়ে যেত ততক্ষণে, তাই না? তো শুধু গরুড়ে বসলেন আর পৌঁছে গেলেন আর গজেন্দ্রকে উদ্ধার করলেন।